আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টপিক হচ্ছে আইচার 11-12 গাড়ির এটার চাক্কা খাইতেছে। তা আমরা দেখলাম সমস্যাটা কি আসলে, চাক্কা তো অনেক প্রকারে খায়, অনেক সমস্যার কারণে খায়। তা কোনো সমস্যা আমরা বললাম টায়ার রড, পুশ রড এবং কিন পিন এবং পাতি সেট ঠিক না থাকে চাক্কা খাবে। তা আমরা পাতি সেট এবং পুশ রড ঠিক আছে এবং টায়ার রডটা দেখেন এই যে গজে কিবতা গজে আর স্টারিং এলোমেলো মানে ই করে, এই জন্য আমরা টায়ার রডটা খুলবো এখন। এটা খোলার পরে দেখবো যে কী অবস্থা, ইনশাল্লাহ আমার সামনে শেয়ার করবো। এটা খোল। তা সর্বপ্রথম আমাদের উপরে টায়ারের উপরে যে বল্টু আছে বল্টু লুজ দেওয়া লাগবে। তা আমাদের বল্টু লুজ দেওয়া হয়ে গেছে, এখনও খুলবে। আসলে এই বল্টুগুলো অনেক জ্যাম থাকে, আমাদের আস্তে আস্তে খুলতে হবে। আমি গাড়ির নিচে তো এই জন্য আপনার ভিডিওটা অনেক মানে হাতের জন্য দেখা যাইতেছে না। দেখেন কি গজা গজে এটা। আর এমনি গজলে যে কোনো ড্রাইভার ভাইদের সমস্যা হতে পারে, রাস্তায় গাড়ি চালাবে দেখা গেল কোনো একটা সমস্যা হয়ে গেলে, এটা খুলে গেলে ওরা স্টার্টিং কোথা থেকে কোথাও যাবে চলে, এটা কোনো নির্দিষ্ট টাইম নাই। তা আপনারা যারা মেকানিক ভাই আছেন এবং ড্রাইভার ভাই আছেন সবাই কাছে একটা রিকোয়েস্ট, যারা টায়ার রড পোস্ট রড ঠিক না আছে তাদের কাছে, তাদেরকে বলতেছি যে আপনারা ঠিকভাবে কাজ করাই নেবেন এবং এর ভিতরে গুটকা পাওয়া যায়, এল পাওয়া যায়, আপনারা যেটাই লাগান। তা আমাদের উপরে নাট খোলা আসছে, এখন আমরা ওই সাইডে বাড়ি দিব। বাড়ি দে দেখেন এটা কি অবস্থা, এটা ভিতরে কোন টুট পুরোটাই মানে খেয়ে গেছে। করতেছে এটার পরিষ্কার পরিচ্ছন্ন কাম আছে না? হ্যাঁ দেখাও তুমি, সমস্যা নেই। একটা জোট আন স্কুটে বলান, অত দূর তো দেখা যায়। টায়ার ওটা গিরিশ করা লাগবে না, তোর গিরিশ তো দিয়ে দিবানে। স্প্রিং ভেঙে দুই ভাগ হয়ে গেছে, স্প্রিং ভেঙে গেছে। একটা সেনিয়ান সেনিয়ান মোটা সেনিয়ান কাজ কর। হ্যাঁ এর ভিতরে কোন আছে, কোনটা বাইর করবো, কোনটা খাই গেছে, কোন দিয়ে প্লাস্টিক বানাই দিছিল নাকি? অরিজিনাল না, ওই মতো করে ওটা হয়তো বানাইছিল কেউ। Thank you.
ময়লা 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 ওয়াশ করে নিতে হবে। তেল আই না, এটা হলো লক, ঠিক আছে। এই যে লক আগে খুলবি, আলামিন তাহলে তো আমার জন্য বই থাকস, এই যে কামেজি বিষয় ছোটখাটো কাম এগুলো তোরাই করতে হবে। কি হয়েছে, তুমি ডিসপ্লেতে একভাবে ধরে রাখছো, এই কারণে মাঝে মাঝে টাচ করতে হয়। ভিতরে ইটা থাকে হলো লোহার, ভিতরে কোন টুন সব খাই গেছে একবার। হ্যাঁ ভাঙ্গাই, তুই চুপ করে থাক, প্রেসার পাইস না। এগুলো ঘুরে ভাব বলবি কোন দিক যায়, কি খাবে স্যার। প্লাস্টিক এগুলো থাকে তো লোহার সব। ইয়ান গাড়িতে হাফ লিটার তেল বের কর, না তেল আছে করে আসে নি, তোর ভাই তো ধোয়া দে। হ্যাঁ ভাই, এই যে গুড কাইন্ড দেন এক সেট, রিবন কার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, 11-12 স্যাম্পল লাগবে না মামা, এটা অফ করে রাখো, অফ করে রাখো। দর্শক আপনারা এইগুলো ভালো করে ওয়াশ করে নেবেন, ওয়াশ করার পরে আমার নতুন মাল লাগাবো। হ্যাঁ ভালো করে ধোয়া দে, হাত দিয়ে শর্ট হয়ে গেছে, এক জোরে তুলি তো ভিতরে ভালো করে, ভিতরে ওই যে ইসে দর্শক আমরা এদের নতুন মাল কিনে নিয়ে আসছি, আমরা এই গুটকা করে লাগাবো। এটা হচ্ছে গুটকা, এটা হচ্ছে উপরে রাবার, এটা হচ্ছে উপরে কাপ, তার ভিতরে থাকে যে স্প্রিং, এটা হচ্ছে নিচের কোন, এটা হচ্ছে লক, এটা হচ্ছে সিরাপিন লক। তো এইগুলো আমরা নতুন কিনে আনলাম দোকানের থেকে। আপনাদেরও যাদের এই সমস্যাগুলো আছে তারা এই গুটকা লাগাই নেবেন, যাতে স্টারিংটা খুব স্মুথলি থাকে, কোনোদিন ডাইনি পায়ে দৌড় না দেয়। সর্বপ্রথম আমাদের এই যে কোন, এই কোনটা আমরা লাগাবো ভিতরে, লাগানোর পরে একটু গিরে যান, গিরে যান, আঙ্গুল আছে কি ফুল গিরে নিয়ে আমাদের ভিতরে কোনটা লাগাই ফেলাইলাম। এখন আমাদের যে গুটকা, গুটকাটা লাগাবো। তা গুটকা লাগানোর আগে আমাকে এই নাটটাকে খুলতে হবে, দেখ গিরিজ দিয়ে। এই গিরিজগুলো ডিপে উঠে রাখতে করছিলাম হেদিন, তো কয়বার করলাম আমি এই গিরিজগুলো, তাহলে মোশা হয়েছে। দে উপরে ক্যাপ লাগালাম, ক্যাপের পরে হলো আমাদের এই স্প্রিং, তা স্প্রিং পরে এই যে টপ ক্যাপ, স্প্রিং এর টেম্পার বেশি তো এজন্য উপর ইয়ে যায়।
অফ করো অফ করো যেন যেন জামাল ভাইকে বন্ধ করে দিতে হয় ক্যামেরা ম্যান হইছো ভালো কর ধর দর্শক আমাদের এক সাইডে টাইট দিয়ে শেষের দিক এটা অনেক বেশি করে টাইট দিবেন যাতে লুজ হইতে হইতে তিন মাস চলে দেখেন আমরা ফুল টাইট দিলাম এরপরে দেখবো যে এটা জাম হয়েছে কিনা দেখেন যে জামলি আছে এই জামলি আপনার এক ট্রিপ মারলে এটা ইজিভাবে ফ্রি হয়ে যাবে অনেকে বলতে পারেন এত জাম দিলেন কী কারণে আসলে এটা অনেক জাম দিতে হয় নাহলে মনে করেন যে দু এক ট্রিপ মারার পরে আবার এটা ফ্রি হয়ে যাবে তো গিরিজ দিয়ে তো আমরা এই ভিতরে একটু গিরিজ দিয়ে নিলাম যাতে ভিতরে কোনটা ক্ষয় না হয়ে যায় তাড়াতাড়ি এরপর একটা রাবার আছে রাবারটা আমরা দিয়ে নেবো ভিতরে তা আমাদের এক সাইডের কাজ কমপ্লিট এখন ওই সেট ওই সেটেন এটা পেস্টটা গো বরাবর মতনই ওই ওই সাইডে কোনটা যেরকমভাবে লাগাইছি আগে নিচে আমরা তা এটা কোন একইভাবে লাগাবো এই পাশে কোনটা একটু জাম আমরা একটু বাড়ি দিয়ে নেই ভিতরে কোন আসলে ভিতরে একটু জাম থাকে এই ভালো এটা ফ্রি হইলে আবার আর এক ঝামেলা একটু জাম থাকলে ভালো হয় দেখি এই যে নাটের এপেশন গিরে যান তা আমাদের এই স্প্রিংটা টেম্পারেচার বেশি তা আমরা একটু টেম্পারেচার একটু কমাই নিব তাহলে ক্যাপটা ঢোকে না উপরে যে ক্যাপ টপ ক্যাপটা টপ ক্যাপটা ঢোকে না টেম্পারেচার একটু কমাই নিলাম ছেড়ে একটা সমস্যা আছে মনে হয় এটা সমস্যা আছে তা আমাদের এই সাইডের কাজ শেষ দুনো সাইডের কাজ শেষ করলাম আমরা তা এখন বরাবর এটা গিরিজ দিব ভিতরে গিরিজ দেওয়ার পরে আমরা এই কভারটা লাগাই দিব কভার লাগানোর পরে আমাদের নাট নাট লাগাবো
এই দর্শক আমাদের টায়ার রডের কাজ শেষ, আমরা এখন টায়ার রডটা লাগাবো, লাগাইতেছে। তা দেখতেছেন এই যে এক সাইডে লাগানো হয়েছে, ওক সাইডেও লাগাইছে। সোজা সোজা করেন না, সোজা আছে, সোজা করে না। তা দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট চ্যানেল। আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখি যে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এবং লাইক করে না এবং শেয়ার করে না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহ করে একটা ভিডিও বানাইতে। তা সবাই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।